गोल गोल्ला होई होई हल्ला हल्ला गोल्ला दे दे छूट गोल गोल गोल्ला होई होई हल्ला हल्ला गोल्ला दे दे छूट दे 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 रे दे गोल्ला छूट 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 তাহলে আপনি ছেলেকে ম্যারেজ করিয়ে ফেলেন আপনার ছেলের বউ আপনার বেবিটাকে পেলে দিতে পারবে নতুন বউ কোনো কথাও বলতে পারবে না বাহ বাঁচা গেল বাঁচা গেল মানে না তুই ভাব মানে কি অবস্থা হবে সে আমার পাশে শুয়ে নাক ডাকবে এটা কি হয় বল তুমি কি বাচ্চা লালন পালন করতে জানো বেবি বেবি হ্যাঁ আমি নিজেকে পালতে পারি ব্যাকুল মায়া কয় কি মানে নিজেকে না বেবি সিটিং এটা কখনো দেখো না হ্যাঁ না আমি আমার লাইফে কখনো বাচ্চা দেখিনি এখনো তাই গিনি একটু আমার শাড়িটা কি ঠিক করে দাও না এখনই পায়ের নিচে বসাইতে চাও তাই না ডাইনি কোথাকার না আমার না ওরও আসছে মানে মানে এসি আসছে ও এসি আসছে মানে আব্বা বাসায় এসি লাগাইতেছে ডাব্লিউ ভাই আপনি কি আমার সাথে একটু যাবেন আর কি খাইতে চাই খাইতে না দাদি যেতে চাই আমি আসলে ঢাকা খুব বেশি একটা ভালো করে চিনি না কিন্তু একটা ইন্টারভিউ আছে সেই জন্য আবার যদি হারায় টারা যায় আপনি যদি একটু আমার সাথে যেতেন তুমি হারিয়ে গেলে তো হবে না মো ও ডব্লিউ তোরা ফিস ফিস করে কি কস দাদি তার সাথে নিয়ে যাইতে কয় গুলশানের কোন একটা জায়গা আমি চিনি মানে চিনি বলতে মানে আমি খুঁজে বের করে ফেলতে পারবো কিন্তু সময় বেশি লাগবে আমার আবার 10টার সময় ইন্টারভিউ কল সেই জন্য আপনি যদি একটু হেল্প করতেন ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো ও ডব্লিউ এ আমার লিগা কিন্তু ওই যে কালাই জিলাপি আনিস গুড়ে ভাজা বুঝছাস আর ওই যে গুলশানে যে কি বিদেশি ফল পাওয়া যায় হে ফল আনিস আচ্ছা আনবো আনবো দাদি চুপ থাকো এখন আনবো লজিকা ডাঙ্গুর আনিস ডব্লিউ আজকে জিলাপি আনবো ডব্লিউ এবার জিলাপি আনবো আমি ডলারদের বাসায় এসেছি আমার ভাস্তি আছে ওই বাসায় ও ডলার ও যে বাচ্চাদের ফুটবল কোচ করায় না জি 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 ডলারের বাসায় আপনার ভাস্তি সেও কি ফুটবল খেলে নাকি না আমার ভাস্তি ফুটবল খেলে না ও হচ্ছে ওই বাচ্চাদের ফুটবলের উপর একটা থিসিস করছে ডলার ওকে হেল্প করছে আপা একটু পানিটা দিস ইজ নট ড্রিঙ্কিং ওয়াটার আমি ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে আসছি লাগবে না আমার এটা হলেই চলবে আমি জাস্ট গাড়িতে একটু ঢালবো
আমরা কি শেয়ারে যাচ্ছি? রিকশা ভাড়া কত? আমার কত টাকা দিতে হবে? শেয়ার কেন? আমি তো তোমার সাথে যাচ্ছি। না মানে কথা বলছেন না তো, তাই ভাবলাম শেয়ারে যাচ্ছি অচেনা কোনো মানুষের সাথে। দেখো আজকের আগে আমি কখনো কোনো মেয়ের সাথে রিকশায় উঠিনি। রিমির সাথেও না? রিমি তো আমার বোন। আর আমি? আসলে দেখো তুমি তো সব জানো, আমি কিন্তু তোমার মতো তো সাহসী না। আপনি সাহসী না কে বললো? আপনি না বলে মানুষের মুখের উপর যখন তখন পাঞ্চ মেরে দেন, আর আপনি সাহসী না এটা আমি বিশ্বাস করব না? মানে ওইটা তো অন্য একটা লাইনের, মানে তুমি যেমন তোমার বিয়ের চিঠি তুমি নিজে বহন করে নিয়ে আসছো, আমি হলে কিন্তু জীবনও পারতাম না। আসলে আমি তো সেটা জানতাম না, চিঠিতে মামা কি লিখে দিয়েছে সেটা আমি ঠিক বলতে পারতাম পারি না আর কি। মানে কিছুক্ষণ আগে রিমি আমাকে বলল। তাই আমিও আজ সকালেই শুনলাম, শোনার পর না আমার এমন রাগ হচ্ছিল। কি আমার নাকে একটা পাঞ্চ করে দেন? না না না, তোমাকে কেন, তুমি তো এসবের কিছু জানো না। তোমাকে একটা কথা বলি। বলেন। মানে হয়েছে কি, তোমার সাথে আমার বিয়ে হলে ভালোই হবে। আপনাকে তাই মনে হয়? আপনি তোমাকে ভালো করে চিনি নি, এখন চিনবো। তুমি তোমার কথা বলবে আমি শুনবো, আমি আমার কথা বলবো তুমি শুনবে, তাহলেই তো হবে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার কথা বলেন তাহলে আমি শুনি। মানে আমি তো, আমার নাম ডাবলু। এই যে আমার ভাস্তি চলে এসেছে। হাউ নাইস, কি সুন্দর, বিউটিফুল লেডি। কি রে এত তাড়াতাড়ি? জল ইজ নট হোম। তো ফোন করে আসুনি। আই ডিড কল, হি ওয়াজ সেইং কি জানি প্রবলেম ফ্যামিলি এটসেট্রা। ও হ্যাঁ, ওদের বাসায় একটু প্রবলেম আছে, তুমি তো বুঝতে পেরেছো, তুমি তো মেয়ে না। কি সমস্যা? No, I didn't find any problem. ঠিকই আছে, এগুলো মেয়েলি সমস্যা, সবার কাছে বলার দরকার নেই। আপনার ভাগ্নি তো খুব সুন্দর ইংরেজি বলে, একদম ফরেনারের মতো। বলেন যে বাংলা ভালো বলতে পারে না, দেশের বাইরে থাকলে যা হয়। ভালো তো, ইংরেজি বলা ভালো না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। না 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 না, এটা কেমন কথা, ইংলিশ ভালো বলতে পারলে ভালো তা তো না। শোন, আমি তোকে একটা কথা বলছি, তুই এমন একটা জাতির নাগরিক যেটা অনেক গর্বের বিষয়। তুমি তো জানো যে পৃথিবীতে আমরা একমাত্র জাতি যারা কিন্তু ভাষার জন্য যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, যেটা পৃথিবীর আর কোথাও নেই। যে কারণে জাতিসংঘ আমাদের যে ভাষা শহীদ দিবস 21 ফেব্রুয়ারি, সেটাকে সারা ওয়ার্ল্ডের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে। তুই ফাঁকে ফাঁকে ইংলিশ বলবি, বাংলা বলবি, এটা হতে পারে না। প্রয়োজনে আস্তে আস্তে কথা বলবি, খুব স্লো, খুঁজবি শব্দগুলোকে, খুঁজে এনে আস্তে আস্তে করে সেই কথাগুলো ব্যবহার করবি। কারণ দিন শেষে তুমি হচ্ছে একজন বাঙালি এবং এই বাংলাদেশের নাগরিক। আমি চাই তুই বাংলাদেশে যতদিন থাকবি সুন্দর করে বাংলা কথা বল। আমার আসলে এটাই চাওয়া যে আমার ভাস্তি খুব সুন্দর করে বাংলা কথা বলুক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না বল আচ্ছা আচ্ছা, শিখে যাবে শিখে যাবে। আমি একটু পানিটা দিই। ও মা কি সুন্দর, হাউ সুইট, তুমি খুবই বিউটিফুল। থ্যাংক ইউ আন্টি। তুমি কি ওই যে বাচ্চাদের নিয়ে কাজ করবে?
হ্যাঁ করছি অলরেডি, আমার প্রজেক্টই হচ্ছে বাচ্চাদের নিয়ে কাজ করা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার মুগ্ধর সাথে তোমার দেখা হবে। আমার মুগ্ধ তো ডলারের কাছে ফুটবল কোচিং করে। তাই? হ্যাঁ, এসো আমাদের বাসায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চল উঠে পড়, গাড়িতে। আচ্ছা দেখা হবে আবার। হ্যাঁ ওকে ওকে। আপনি এখনো যান নাই? একবার যাইতে চাইছিলাম বাসায়, আবার গেলাম না। তুমি তো জানো বাসায় আমার কোনো কাজ নাই, তো পরে ভাবলাম যে একসাথে যাই। ও তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? জি ভালো। ঠিক আছে চলো একসাথে যাই। চলো বাসায় যাওয়ার আগে চলো দুজন মিলে একটু চা খাই। চল বাসায় গিয়ে চা খাই। বাসায় তো চা খাই, একটু বাইরে খাই। আর তাছাড়া তুমি তো ঢাকা শহর তো চেনো না, চলো একটু চা খেতে খেতে ঘোরাঘুরি হবে, ঢাকা শহর চিনবা। চলো মানে আমি তো কোনোদিন কারোর ফুল কিনে দিই নাই, আমরা দেখি না টেলিভিশনে নাটকে সবাই সবাই ফুল কিনে দেয়। ভাই আমাদের দুইটা রজনীগন্ধার স্ত্রী। একদিকে ভুট্টা একদিকে চা, ভালো লাগছে না? আমার ভুট্টা খাওয়া শেষ, আমি ফেলে দিলাম। তোমার ওগুলো রাখতে অসুবিধা হচ্ছে একটু? আচ্ছা দাও না ফুল ফাইল, এগুলো আমার কাছে দাও। হ্যাঁ তুমি আরাম করে খাও, আমার চা খাওয়া শেষ। চার কাপ রেখে দিব। আচ্ছা এই এই দুটার ঝামেলা একটু কমায় ফেলতে পারি কিন্তু, মাথায় একটা বুদ্ধি আসছে। একটু ঘুরো 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 ঘুরো, এই একটা। ঠিক আছে ঝামেলা কমে গেল, চলো। রাগ করেছো বাবার সঙ্গে?
তুমি ওইদিকে মুখ ঘুরে ঘুমিয়ে আছো কেন? মনে হচ্ছে একটা পর পুরুষ ঘুমাচ্ছে আমার পাশে। এদিকে ঘোরো ঘোরো না, শোনো তো, এই যে আমার এই ম্যাক্সিগুলো না কেমন যেন একটু বুয়া মার্কা হয়ে গেছে। আমাকে কালকে মমস অ্যান্ড কিডস থেকে সুন্দর সুন্দর বিদেশি ম্যাক্সি কিনে দিবা, একটা পিঙ্ক কালার আর একটা গ্রিন কালার, কারণ গ্রিন হচ্ছে শিশুদের চোখে আরাম দেয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, ও ওখান থেকেই কিন্তু রংটা টের পাবে, বুঝতে পেরেছো? এই শোনো না বেবি, বেবিকে একটা গান শোনাও তো, খবরদার কোনো কঠিন গান শোনাবে না কিন্তু। হ্যাঁ, একটা সুন্দর সুইট একটা গান শোনাও, ওইটা পারো, যে আমরা করব জয়, ওটাও শোনাতে পারো, আবার টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ওটা কি পারো? যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এইটা এইটা না, ছাগল ঘুমাও, এই ঘরে আমি ঘুমাবো না, এই রুমে ফাঁকাই। আচ্ছা, তুমি এরকম ঠোঁটে লাল রং দিয়েছো কেন? আমাকে ডাক্তার বলেছে যে এই সময় সেজে গুজে থাকতে আমার মন ভালো থাকবে, আমার যদি মন ভালো থাকে তাহলে নতুন শিশুর মন ভালো থাকবে। আর ডাক্তারেরও মন ভালো থাকবে, ডাক্তারিটা একেবারে টন টন করে তোর বেরোবে। তুমি ডাক্তারের কাছে প্রতিদিন বিকেলে বেলা যাবে, প্রত্যেক দিন তোমার লাল লাল ঠোঁট দেখাবে, ছি 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 ছি। তোমার তো হিংসে হচ্ছে, আমি জানি তোমার হিংসে হচ্ছে, আমাকে বলেছিলে না আমি বুড়ো হয়ে গেছি, এখন দেখো কে জোয়ান কে বুড়ো। বারে বারে ডাক্তারের কাছে যাও, তুমি কোথায় যাচ্ছ? আমি এখানে ঘুমাবো না, আমি অন্য জায়গায় ড্রয়িং রুমে ঘুমাবো। আরে কি আশ্চর্য, আমি কি একা ঘুমাতে পারি না? ঘুমাবো না, এই সময় একা ঘুমানো ঠিক না। দিঠি দিঠি বেবি, আমি যে একা তু একা, এই যাতে ঘুমাবো বেডরুম বাদ দিয়ে ড্রয়িং রুমে কেন? বেডরুম আমার জন্য না, বেডরুম তোর মার জন্য। ও, মায়ের আরামের জন্য? আরামের জন্য না, আমার কষ্ট পাওয়ার জন্য। তোর মা পুরো বেডরুমটা, পুরো বেডটাকে নিজের মতো করে নিয়েছে, হাত পা ছড়িয়ে তিনজন একসাথে ঘুমাচ্ছে। হ্যাঁ, নিজে তো একজন, সাথে আরেকজনকে নিয়েছে, আরেকটা ভাবছে। পাগল মহিলা, তোর মার কি বুদ্ধিশুদ্ধি হবে না? গর্ধ মহিলা এই বয়সেগুলো করে? আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমি এখন ঝাড়া দিয়ে উঠেছি, এখন শুধু বেড়াবো টেরাবো তোদেরকে নিয়ে, তা না, আরেকটা গুলটুরি আসছে আমার হাতে ধরানোর জন্য। ভালো তো, বাসায় নতুন অতিথি আসবে, মেয়ে হলে কিন্তু চলবে না, আমি রাগ করব, আমার আদর কমে যাবে, জেলে হতে হবে। তুই রেখা গোড়ান আন্ডা হবে, পাগল মহিলা, জ্ঞান বুদ্ধি সব লোভ পেয়ে গেছে, নিজেকে ছুরি মনে করছে, ঢেং 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 করে ঘুরে বেড়াচ্ছে, মা হবে মা, ঠোঁচবুক মহিলাকে নিয়ে আমি বসবাস করছি রে মা, আমার ভালো লাগছে না রে মা। তুমি এখানে ঘুমালে তো তোমার ঘাড় ব্যথা করবে। সেটাই তো আমি চাচ্ছি, আমার কষ্ট হোক, তোর মা দেখুক আমি ড্রয়িং রুমে ঘুমাচ্ছি, কষ্ট করছি, এই সংসারের জন্য কষ্টে আমি শেষ হয়ে যাচ্ছি। বুঝবুক একটা মহিলা তোর মা চা তা করে বেড়াচ্ছে, তো হলো কিছু তা তো আমি কী রে, কিছু বলবি বল। বেশি প্রেম দুজনকে আলাদা করে দিয়েছে। কি বলে না, উফ, কি যেন গান,
भैया तुम ही जे एका आमी जे एका ड्राइंग रूम में लागे ना ते भालो की करबो की करबो एखाने घुमाबो কি বললা তুমি? এই কি বললা আবার বলো। আমি তো কিছু বলি নাই, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে সে কথা অনুযায়ী তোমার ভাইয়া হচ্ছে মিথ্যাবাদী, কারণ সে আমাকে স্পষ্ট করে বলছে বিয়ে করলে সে আমাকেই করবে। শোনো জেসি, তুমি না এগুলো বুঝবা না, তোমার মা যদি এরকম আটকা প্রেগনেন্ট হয়ে যেত তখন টের পাইতা। খুশি হতাম, বাট আমার তো মা নেই। নাই মানে? তিন বছর আগে একটা আমাকে কেন ফোন করবে? কি আশ্চর্য, এসব গুন্ডা পান্ডা, আমি কেন গুন্ডা পান্ডাদের সাথে কথা বলবো ভাই? আমি কারোর সাথে ফোনের জন্য কথা বলি, এসব গুন্ডা পান্ডাদের সাথে তো আরো কথা বলি না। ফোন তোমাকে করছিল? আমি তো তোর মার সাথে কোনো কথা কথা বলি না। আমার কেন নজর রাখতে হবে, আমাকে কেন খেয়াল রাখতে হবে? তুমি তো সেটা।